গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খুব সকালে উঠলাম ঘুম থেকে, উঠেই এই যে এখানে শরীরটা এত খারাপ যে গত ভিডিওতে বলছি আমি অনেকগুলো টেস্ট করছি, তো রিপোর্টগুলো পাইনি, আজকে কিছু রিপোর্ট দিবে। আর এই যে সেই জন্যই আসলে শরীর যদি ভালো না থাকে অতটা কিছু ইচ্ছে করে না, আর নাস্তাও তো খেতে হবে, বাচ্চাদেরকে দিতে হবে, ওদের দুজনেরই পরীক্ষা চলে, তো যে কারণে এভাবে পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। ঝটপট চারটা পাটিসাপটা করব, তারপরে আমরা একটা একটা খেয়ে নিব, আমরা যার যার মতো অফিসে যাব, বাচ্চারা স্কুলে যাবে। তো গত ভিডিওতে আমার অসুস্থতার কথা শুনে অনেকেই খুব আফসোস করছে বা দোয়া করছে, মন খারাপও করছে অনেকে। আসলে গত ভিডিওটা দেখে অনেকেই খুব মন খারাপ করছে এবং খুব টেনশনে ছিল আমার জন্য, বিশেষ করে দেশের বাহির থেকে অনেকেই পার্সোনালভাবে ফোন করে আমার কাছে বা আমার হাজব্যান্ডের কাছে খবর নিয়েছেন। আপনাদের কাছে আমি সত্যি কথা অন্তর থেকে বলছি অনেক ঋণী, অনেক ভালোবাসার দোয়া রইল আপনাদের জন্য। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আসলে এতটা খারাপ অবস্থায় এখন নেই আমি, আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো। আর রিপোর্টগুলো চলে আসলে ইনশাল্লাহ মানসিকভাবে টেনশন ফ্রি হব যে হ্যাঁ আমি ভালো আছি। তো এই যে দেখুন অফিস থেকে বের হয়েছি, কিছু রিপোর্ট নিয়েছি, মোটামুটি ভালো আছে, আর কিছুটা বাকি আছে। তো এবার আমি অফিসের সামনেই বসে আছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও বলছে যে আমি আসতেছি, দাঁড়াও একসাথে বাসায় ঢুকবো। তো এই জন্য আমি অফিসের সামনেই যে বসে আছি, ক্লান্ত লাগছিলো তো খুবই, মানে ক্লান্তির জন্যই বসে রয়েছি একদম এখানে। এই যে বসার যে জায়গাটা, এখানে ফ্লোরে আমি বসে পড়ছি রাস্তার পাশে, এই তো। তো আমি অফিস থেকে বের হয়েছি, চলুন এবার বাসায় যাই, আর বাসায় গিয়ে একটা সুন্দর মজার একটা রেসিপি করব। আসলে গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই যে কসুর ফুল এটা নিয়েছিলাম, তো এটা রান্না করা হয় নাই অসুস্থর জন্য, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি রেসিপিটা করব। এটা হচ্ছে এই যে নারকেল নিলাম, সেই সাথে কসুর ফুলটাকে সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করলাম, আর এখানে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ, এগুলো ব্লান্ড করব, সেই সাথে করব নারকেল। এই যে তো খুব একটা মিহি করলাম না, মানে হাতে যেমনটা আর কি লাগে অল্প অল্প এইভাবে রাখলাম। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে এই যে কচুর ফুলটার সাথে মিশাবো, সেই সাথে দিব চালের গুঁড়ো। এটা আমি মাকে দেখতাম যেভাবে বড়া করে, মোট কথা যে পাকোড়া বা বড়া ভীষণ মজা লাগে নারকেল দিয়ে। তো এটা মাখাতে মাখাতে আপনাদের কাছে প্লিজ একটা অনুরোধ, একটা লাইক দিয়ে নেবেন, সেই সাথে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির পাশে থাকবেন। তো ভীষণ অসুস্থতার জন্য আসলে কাজে যেমন এনার্জি নেই, তেমনি কিন্তু কথা বলারও এনার্জি নেই, তারপরেও তো মানে খেতে মন চায়। আসলে অসুস্থ হলে না কেমন জানি উল্টাপাল্টা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এই যে পাকোড়াটা করছি, জানি না কেমনটা লাগবে। তো আজকে ফার্স্ট আমি এটা করতেছি, এটা আমার একদম ফার্স্ট অভিজ্ঞতা। তো এই যে মাখিয়ে নিচ্ছি ভালো করে, চালের গুঁড়ো, নারকেল, পেঁয়াজ রসুন, একটু হলুদের গুঁড়ো, মরিচ, এগুলো আর কি। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি একদম পাকোড়া তৈরি করে নেব। এই তো পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে, ভীষণ মজা হবে। আর কথা বলতে কিন্তু এখনও একটু কষ্ট হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য গলাটা খুব ব্যথা, আর মাঝে মাঝে মনে হচ্ছে যে শ্বাসের মানে শ্বাস করতেও কষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো কিছু বলার নেই, আসলে অসুস্থ হলে আর কি হবে, নিজের সংসার তো করতে হবে, মেয়েদের জীবনটা, মেয়ে না আসলে ছেলে মেয়ে যেই হোক, অ্যাকচুয়ালি লাইফটা পার করতে হলে এভাবে তাকে চলতে হবে, আল্লাহ তাল্লাহ যতদিন রাখে আমি মনে করি, কিছু বলার নেই। তো পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, পাকোড়া বড়া, মানে আমার কাছে বড়া বলতে বেশি ভালো লাগে। এই যে এটা হচ্ছে কচু ফুলের বড়া, আজকে ফার্স্ট ট্রাই করব কচু ফুলের বড়া, ভীষণ ভীষণ একটা সুন্দর সেন্ট আসছে, তো খুবই মজা লাগবে আমার মনে হয়, কারণ নারকেল যেহেতু আছে চালের গুঁড়া। আর এই যে দেখুন, এই জিনিসটা কিন্তু অনেকদিন দেখাবো করে দেখানো হচ্ছে না, অসুস্থর জন্য অনেক কিছু ভিডিও মেক করতে পারিনি আমি, ভালো লাগে না আসলে। মানি প্ল্যানগুলো ধুয়ে নিচ্ছি, আর এখানে ওয়ালমেটটা কিন্তু তৈরি করে দিছে আমার একটা ভাইয়া, খুব শখ করে নিজেই বানাই দিছে। তো এটা সুন্দর করে সাজাবো সেই সময়টুকু কিন্তু পাচ্ছি না। এত সুন্দর করে শিকড় আসছে, বারবার শিকড় আসে, এটা আবার পানি দিয়ে চেঞ্জ করে, আমার মনে হয় এবার এটা মাটিতে দেওয়া উচিত, তাই না? আপনারা বলবেন তো কমেন্টস করে। এটা যদি এখন মানে লাগিয়ে দেওয়া হয় মাটিতে তাহলে মনে হয় সুন্দর হবে। এই যে
আর এই সিনেমাটির বাটিগুলো কিন্তু আমি কিনেছিলাম পাইকারি থেকে মাত্র 40 টাকা করে। ভাবছি ওখানে আরেকবার যাব, বাট সময় হয় না। এই যে এই দেখুন এই জিনিসটা কেমন হয়েছে, যে ওয়াল মেট ওটাকে কি বলে, যে ওয়ালের যে আসলে ওয়াল হ্যাঙ্গিং যে যে তাকটা বা এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে। আপনারা বলবেন এটাকে কি বলে, ওয়াল ডেকোরেশন আর কি, যাই হোক। তো এবারে দেখুন এই যে টেবিলে এগুলো সব এলোমেলো, এগুলো একটু গুছাবো, অসুস্থ হলেও কাজ তো মাপনি, তাই না? ছোটো ছোটো এমার্জেন্সি কাজগুলো করতে হবে। আর এই যে আফসানা আপি করে নিয়ে খেলতেছে, কি করতেছে যে দেখুন। তো এবার কি দেখুন, এই যে এই রান্নাগুলো দেখাইতেছি, এইটা আমার পছন্দের রান্না। যেহেতু জ্বর, আমি জলপাই দিয়ে মাছ রান্না করছি। এখানে সব নোংরা এলোমেলো, এই যেগুলো পরিষ্কার করবো, এই যে অয়েল পটগুলো ধোবো। এখানে ঘিয়ের জন্য এই যে এটা ধুয়ে রাখছি, ঘি ঢালবো, 1 কেজি ঘি আনছে। কারণ আমার সুস্থ হলেই আবার আমার মানে একদম খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই জন্য আমি বাজে ফ্যাটটা অ্যাভয়েড করে আমি এই যে এইভাবে অ্যানিমাল ফ্যাট বা ভালো ফ্যাটটা নিব, যে কারণে ঘি আনা হয়েছে। আর এখানে এই যে ভাত রান্না করতেছি, আজকে কিন্তু আমার রাইস কুকার নষ্ট, রাইস কুকারটা আবার নষ্ট হয়েছে। তো আপনারা আব্বু ছাড়া তো ঠিক হবে না, এই জন্য আবার সসপ্যানে করে এই যে ভাত দিলাম ইলেকট্রিক চুলাতে। এই যে ভাতটা হইতেছে। আর আরেকটা কথা বলি, সেটা হয়েছে আমার আব্রারের জন্মদিন ছিল গতকাল। তো সেখানে কিন্তু আমি ওকে ওরকম করে উইশ করতে পারিনি, আমরা যতটুকু সম্ভব বুঝিয়ে বলছি। আপছানা ওকে উইশ করছে, আপছানা ওর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে তারপরে যে খেলনা, ওর জন্য খাবার দাবার সব কিছু নিয়ে আসছে। এই যে আর এই অ্যালোভেরা গাছটা আর সাথে স্পাইডার প্লান্ট, এটা কিন্তু আলাদা করতে হবে, দেখছেন? এটাও আলাদা করা হচ্ছে না আমার। বাহিরের ওয়েদারটা এরকম ছিল, অনেক সুন্দর। আর ওই কর্নারে উঁচু উঁচু বিল্ডিংগুলো, ওইখানে কিন্তু একটা বিল্ডিংয়ে আমার অফিস খুব কাছেই। এখানে আপসানা কি করলো, পিকুরে মানে গা মোছাই দিল, এই জন্য আবার শুকাইতেছে বাতাসে। এখন যেহেতু রোদ নেই আজকে ভিজা ভিজা, সেই জন্য ছাদে দেওয়া হলো না। আর এখন আমি বারান্দার একটু যত্ন নিব, বারান্দার কাছে পানি দেবো। তো তার আগে ভাবলাম এই যে হ্যাঙ্গিং যে টপটা আছে ইঞ্চি প্লান্ট, এইটাকে একটু গোসল করাই, চলুন। এই যে নিয়ে যাচ্ছি বাথরুমে, একদম ডুবিয়ে দিলাম। এরকম যদি সব গাছেই গোসল করানো যেত খুব ভালো হতো, উপরে ময়লাগুলো চলে যেত। এরপরে কিছু কাপড়ও ধুতে হবে, দেখুন অসুস্থ মানে যে বসে থাকবো তার কিন্তু উপায় নেই। তো এবার এই গাছ পরিষ্কার করব, গাছে পানি দিব, তারপরে হচ্ছে এই যে বালতির মধ্যে যতগুলো কাপড় আছে, অল্প কাপড়, এগুলোকে মানে ধুইতে হবে। রেগুলার ধুইলে আসলে জমা হয় না, এগুলো ওই যে বাচ্চাদের কিছু পরা কাপড় থাকে না, এগুলো আর কি। আর বেশি করা যাবে না, যেহেতু ঠান্ডা সেজন্য বেশি করা যাবে না। ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখুন একটা মজার বিষয় কি, যারা আমরা ভিডিও করি, আমাদের কিন্তু কোনো কাজ ফেলে রেখে আমরা করি না, যে সংসারের কাজ, বাচ্চা কাচ্চার যত্ন, চাকরি বাকরি, এগুলো ফেলে কিন্তু করছি না। 1 বছর ধরে ইউটিউব করতেছি, মানে ইউটিউবিং করতেছি, আমি ইউটিউবে কাজ করি। তো এই 1 বছরে আমার কিন্তু চাকরি বাদ দেয় নাই, সংসারে কোনো কাজ বাদ দেয় নাই, বা কোনো দায়িত্ব অবহেলা করি নাই, তারপরে কিন্তু এই কাজটা করতেছি। দেখেন আমি কিন্তু কাজ করতেছি আর খাতে কিন্তু আমার ক্যামেরা। তো যারা আমরা ইউটিউবিং করি তারা কিন্তু জানে, এর কথাগুলো কিন্তু মানে তাদের জন্য নয়, যাদের জন্য, যারা বোঝে না যে কীভাবে কী করে আসলে। অনেকে কিন্তু খুব পজিটিভ দেখে যে এত সুন্দর করে সব কিছু করতেছে আপু, আর অনেকে আছে মানে খুব খারাপভাবে দেখে যে এইগুলো আবার করা লাগবে কেন, এইসব কি, এগুলো করলে মান সম্মান থাকবে কি না। আসলে মান সম্মানটা তো নিজের কাছে, তাই না? মান সম্মানটা রক্ষা করা যেমন নিজের, তৈরিও তেমনি নিজে করে, আবার ধ্বংসও কিন্তু নিজেই করে। তো আমার মান সম্মানটা নিয়ে আসলে অতটা না ভাবলেও চলবে, যারা আমার জন্য বেশি চিন্তা করে। কারণ আমি কি করতেছি এটা আমি ভালো জানি, এবং আমি খুব খারাপ কিছু করছি না এটাও আমি ভালো জানি। ইউটিউবিং করাটা খুব খারাপ নয় আসলে, এটা যদি কেউ ভালোভাবে করতে পারে। এখন কিন্তু বর্তমানে এই ইউটিউবিং করে কিন্তু একটা পেশা হিসেবে নিয়ে অনেকে ভালো আয় ইনকাম করতেছে, সংসারে স্বাচ্ছন্দ্য বা সচ্ছলতা ফিরিয়ে আনতে পারছে। তো আমি চেষ্টা করতেছি, কারণ আমার জবটা থাকতে থাকতে, অথবা আমি জব যতদিন করতে পারি, প্রাইভেট জব কতদিন করবো জানি না, ভবিষ্যতে যেন এখান থেকে একটু একটু করে আগানো যায়, তো সেটা ধরে রাখার জন্যই কিন্তু একটু একটু করে ভিডিও মেক করি বা দেই, অ্যাটেনশন থাকা আর কি এটার উপরে, এই আর কি, আর কিছু না। তো যাই হোক, যারা জানেন তো মানে তারা আমার সাথে একমত, আর যারা জানতেন না তাদেরকে বলে দিলাম যে ঘরে বসে মেয়েদের ইনকাম করার জন্য আসলে বেটার একটা, মানে এটা বেটার একটা লাইন আমি মনে করি।
যেমন অনলাইনে অনেকে অনেক কিছু বিজনেস করে, আর এটা হচ্ছে আমি আমার মানে কন্টেন্ট রেডি করে কী করছি না করছি এগুলো আর কি দেখানো। এটা থেকে মানুষ অনেক কিছু শেখে, অনেক সময় অনেকে অনেক কিছু শেখে, অনেকের সময় কাটে এই আর কি। তো যাই হোক, এই যে দেখেন আমার ভাত রান্না প্রায় কমপ্লিট। আর ভাতটা তো আমি কিন্তু ওই যে রাইস কুকারে দিতে পারিনি বললাম, এটা ইন্ডাকশন মানে ইলেকট্রিক চুলায় বসাই দিছি সসপ্যানে করে। ভাত প্রায় হয়ে গেছে, এবার অন্য অন্য এলোমেলো কাজগুলো গুছাবো, ঘিটা ঢালবো, তারপর হচ্ছে নোংরা কাজগুলো গুছাবো। এটুকু না করলে চলবে না সংসারে আসলে। তো এবার একটা মজার ঘটনা দেখুন, যে পাকুড়েটা বানাইছি না আমি কচুর ফুলের, ওইটা কিন্তু একটু গলা চুলকায়। এই কথা চিন্তা করে দ্রুত ফ্রিজ থেকে মাছ বের করলাম, মাংস বের করলাম, বাচ্চাদেরকে রান্না মানে বাচ্চাদেরকে দিব বলে। কারণ হচ্ছে যদি গলা চুলকায় তাহলে আপনার আব্বুও খাবে না, বাচ্চারাও খাবে না। ওই ভয় থেকে তাড়াতাড়ি করে আবার এই যে রান্না করতেছি। তো আজকের ভিডিও থেকে বিদায় নেব, আর অন্য সময় ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।